কেমন এক জুমলায়ার নবী আমার, নবী দুনিয়াতে আসার আগেও নবীর গুণগান, আসার পরেও নবীর গুণগান, বিদায়ের পরেও নবীর গুণগান চলছে, লেখাও বয়ান চলছে, কলম চলছে, কেয়ামত পর্যন্ত বয়ান চলবে, কলম চলবে, লেখাও শেষ হবে না, জবানের বয়ানও শেষ হবে না, কেয়ামতের ময়দানেও নবীর গুণগান চলবে। নবীজির শানে যেই পরিমাণ আয়াত আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন, কোরআন শরীফের মধ্যে দুইটা সূরা আছে, একটা আল্লাহর জন্য খাস আর একটা নবীর জন্য খাস, একটা হল শানে ইলাহি আর একটা হল শানে রসুল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরাটার নাম ইখলাস, শানে ইলাহি আমার আল্লাহ, শানের সূরা সব আল্লাহর গুণের কথা, আর একটা সূরা আমার নবীর উদ্দেশ্যে, কারণ আমার নবীকে আল্লাহ বলেন আপনাকে দিলাম রাহমাতুল লিল আলামিন বানাইয়া, আমি যে কিছু নেই না তা না, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম গোটা আলামিনের জন্য রব, আর আপনাকে বানাইলাম গোটা আলামিনের জন্য রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন, আমার নামে যেমন আল্লাহ তাসদিদ দিয়ে দিলাম অক্ষর এক, আপনার নাম ওইভাবে দিলাম মুহাম্মদ, আমার নামের অক্ষরগুলোতে যেমন কোনো নক্তা নাই, আপনার নামের মধ্যে অক্ষরে কোনো নক্তা নাই, আছে এরে নবী উম্মতের দল, রুবিয়ত খোদা কি আয় জাহাতা, নবুয়ত মুস্তফা কে নাই ওয়াহাতা, জাহান তক আয় রুবিয়ত খোদা কে ওয়াহা তক হাই নবুয়ত মুস্তফা কা। এরে নবীরা আশেক উম্মতের দল, ও নবী আমার জন্য একটা সূরাকে আমি খাস করে নিয়েছি, আর আপনাকে একটা দিয়ে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পুরা সূরাটা নবীর শানের আলোচনা, কার আলোচনা? নবীজির গুণের আলোচনা সূরায়ে কাউসার। আল্লাহ বলেন ইন্না আতাইনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ দান করলাম আপনাকে কাউসার। কি দান করলাম? কি দান করলাম? কাকে দান করলাম? আপনাকে মানি কাকে? রহমাতুল্লি। আপনাকে দান করলাম কাউসার, আমি হলাম দাতা, আপনি হলেন গ্রহীতা। এই কাউসার এমন এক নেয়ামত, এই কাউসারের বহু অর্থ, কাউসারের এক অর্থ হবে কেয়ামতের দিন মাকামে মাহমুদ। আমরা আজানের পরে দোয়া পড়িনি, কি দোয়া? আজানের উত্তরই দেয় না আবার দোয়া পড়, আজানের উত্তরও তো আমরা ঠিক মতো দিতে জানি না বা দেই না। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা শুনবে তারাও এই কথাই বলবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুত্তাদিরা কি বলবে? ঘুমায় ঘুমায়। মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই বলবেন, এটাই সুন্নাত, এটাই কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটা সুন্নাত না? আজানের জবাব পুরাটাই সমান মুয়াজ্জিনের মতো দিতে হবে,
শুধুমাত্র তিন জায়গায় ব্যবধান, হাইয়া আলা সালা, হাইয়া আলা ফালা। যারা শুনবে তারা বলবে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় সালাতু খায়রুম মিনা নাওম, এনে কি বলবে? এরে নবীরা আশাকের দল, এরপরে দোয়া পড়ি। কি পড়ি? দোয়া। কি দোয়াটা পারেননি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতি আল-কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলা ওয়াল-ফাযিলা ওয়াদ-দারাজাতা আর-রাফি'আ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল-লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবীকে আল্লাহ বলেন আমি কাউসার দান করলাম। কাউসারের এক অর্থ হল নবী আপনার উম্মতের দল, কাউসারের দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। নবী এই উম্মত আছে, নবীর সম্মান আছে না? না, কেয়ামত পর্যন্ত উম্মত থাকবে আর নবীর গুণগান গাবে। আবু জাহিল্লা বলছিল মুহাম্মদের সন্তান হইয়া মারা গেছে, ওর বংশ রক্ষার কেউ নেই। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আবু জাহিল্লার দল, তোরা যারা বলো মুহাম্মদের সন্তান হইয়া মারা গেল এদের বংশ রক্ষা হবে না, তোরা নির্বংশের জাত, তোদের মরার পরে কেউ নাম গন্ধ নিবে না। আসেনি ফেরাউন নামের কোন পণ্ডিত এই জমিনে? নমরুদ নামের, সাজ্জাদ নামের, আবু জাহাব, আবু লাহাব নাই, অভিশপ্ত। আর আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করলেন যে নবী পেয়েছেন কাউসার, কাউসারের এক অর্থ কোরআন, কাউসারের এক অর্থ হল মাকামে মাহমুদ। এই কাউসার দিয়ে নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করেছেন আমার আল্লাহ। নবীর শানে এত আয়াত আল্লাহ নাজিল করলেন কোরআনে। আজকে বহু নবীর শানের বয়ান হয়, আশেকে রসুল্লাম দাদিরা চিৎকার দিয়া নবীর শানে বাংলা গান গায়, কোরআনের একটা আয়াত পড়ে না, হাদিসও পড়ে না, খুতবার মধ্যে দুই একটা পড়লেও পড়ে, তাও ১৩টা ভুল আর ভুল। নবীর শানে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে একটা আজকে পড়লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন আলামিনের জন্য রহমত, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত, আর আমার আল্লাহ হলেন রব। কেমন রহমত আমার নবী, কেমন দয়াময় আমার নবী, যেই নবী রহমতের দয়া একটা জঙ্গলের পশু পর্যন্ত পেয়েছিল। নবী যেদিকেই আঙ্গুলটা দিবেন ওদিকের জন্যই আমার নবী রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, ঈমানওয়ালার জন্য নবী রহমত। এরে বান্দা নবীর পুরা জিন্দেগিটাই উম্মতের জন্য রহমত, পালন করলেই দেখবা শান্তি আর শান্তি। নবীর আদর্শ সুন্নত যে যেই পরিমাণ মানে সে সেই পরিমাণ শান্তিতে আছে, নবীর সুন্নত যে যত পরিমাণ মানে না সে তত পরিমাণ শান্তিতে নাই। এরে নবীর আশেক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ওই পানির মধ্যে যে প্রাণীরা বসবাস করে এদের জন্য নবী রহমত। আমার নবীর মতো নবী নাই। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, এক পর্যায়ে বলেন কোন দিন কার কবরের যাত্রা শুরু হয়ে যায় বলা যায় না,
এখানে এমন কোন বান্দা আছেন নাকি যে আমি নবীর কাছে কিছু পাবেন তাড়াতাড়ি আদায় করে নেন, হক আদায় করে ফেলেন? মানুষকে তো দিলের দরদ মাখা নিয়ে কিছু কথা বলি যে মানুষ যেন সুন্নতের দরজায় ফিরে আসে, এটাই হতে হয় একজন দায়ী একজন আলোচকের উদ্দেশ্য, যে মানুষ যেন আল্লাহর মহব্বতের বন্ধনে রসুলের সুন্নতের মালা গলায় লাগায় যায়। কথা ঠিক না? এটাই হবে একজন আলেম একজন আলোচক দিনদার দায়ীর কাজ। দায়ীর কাজ কি? এমন বয়ান দিবে কোরআন সুন্নার আলোকে যেই বয়ানে আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়, সুন্নতের থেকে যারা দূরে আছে এরা যেন সুন্নতমুখী হয়। নাকি আমি যদি বলি সুন্নত লাগবে না তাহলে আমার এই কথার দ্বারা কি উম্মত সুন্নতমুখী হবে না সুন্নত থেকে দূরে যাবে? তো এই দরদ নিয়ে কথা বলতেছি, এর মাঝখানে উঠলে আপনার ক্ষতি, যারা পাশে আছে তাদের ক্ষতি, আমার ক্ষতি। কি দুই চার ঘন্টা বসে থাকলে কি হয়? বদভ্যাস আমাদের মধ্যে, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। নবীজি বললেন যার হক আছে আদায় করে নাও। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, নবীর কাছে কিছু পাইলেও কি এটা চাওয়া যায়? একজনে ফট করে দাঁড়াইয়ে গেছে, সাহাবায়ে কেরামের চোখ আছে লাল, এত বড় সাহস, কে নবীর কাছে হক চাইবে? হলুক কয় নবী আমার কিছু পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? আপনি আমাকে একটা চর মেরেছিলেন, চর মহাব্বতে হোক আর যেমনি হোক এটা দিয়েছিলেন আপনি আমার গালের মধ্যে বা আমার শরীরের কোন অংশের উপর একটা চর মেরেছে। নবী বলেন আসেন আসেন, আপনিও এর হক আদায় করে যান। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেলেন ভেতরে, কিন্তু নবীর সামনে বেয়াদবি করা যাবে না। নবী হয়তো আমরা অনেক সময় খুশি মনে যাকে মহব্বত করি পিঠের উপর একটা থাপ্পড় দেই না, কথা বলেন না কেন? এটা কি রাগে না মহব্বতে? মহব্বতে দেই। তো এখন যদি বলি ভাই আমি যদি কিছু দিয়ে থাকি আদায় করে না, তো মহব্বতে বলবে হ্যাঁ আপনি একদিন একটা চর মেরেছিলেন নিয়ে নেন, হক আদায় করে নিই, দেন সুযোগ দেন। হয়তো এরকম রসুল করেছিলেন, নবী বললেন আদায় করে নেন। কাছাকাছি জন যাইতেছে, সাহাবায়ে কেরাম তো গরম, খালি নবী ইশারা দিলেই আখেরাত কায়েম হয়ে যায়। নবী তো ইশারা দিবেন না, ইসলামে হারাম কারো ক্ষতি করা ইশারা দিই, আর নবীর জন্য তারও কঠিন। মায়ার নবী বসে আছেন কিনারায় গিয়ে আলোকটা দাঁড়ায় বলতেছে আমাকে যখন আপনি একটু দিছিলেন আমার শরীরে পোশাক ছিল না। ওই লোকটা সামনে আগায় গেল, নবীজি বলেন তাই নাকি? বলে হা। কেমন মায়ার নবী আমার? নবীজিও তার শরীর মোবারক থেকে জামাটা যখন উঠাচ্ছিলেন, আল্লাহর নবীর আশেক, নবী জামাটা পিঠের থেকে যখন উঠাচ্ছিলেন একটা দরুনারিয়া পেছনে গেল, পেছনে যাইয়া নবীর গর্দান মোবারকের পিছে একটু নিচেই মহরে নবুয়তে চুমা খাইলেন। নবী বললেন কি ব্যাপার? আল্লাহর নবীর আশিক বলেন পয়গম্বর আমি মোহরে নবুয়তে চুমা খাইয়া হক আদায় করলাম, জান্নাত ওয়াজিব করে নিলাম, জান্নাত ওয়াজিব করে নিলাম। নবীজির আদর্শ তুলনাই হয় না। এরে নবীর আশিক উম্মতের দান, নবীর আদর্শ কেমন? শুধু মানুষ না, জঙ্গলের প্রাণী পর্যন্ত দেখে নবীর জন্য পাগল পাড়া হয়ে দাঁড়ায়। ইহুদি মহিলা একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল,
নবীরে কিছু প্রশ্ন করে আটকাইবে, কিন্তু নবীজির সামনে মহিলা বাচ্চা নিয়ে যখন দাঁড়ায় গেল, মহিলা কথা বলার আগেই বাচ্চা নবীজির সালাম জানায় দিল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদে ও শত আমার এ জমিন নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে দিনে কে তলবে পুরুষেরা তুমি জানে নবী দিনে কে তলবে পুরুষেরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী দিনে কে তলবে পুরুষেরা তুমি জানে নবী দিনে কে তলবে পুরুষেরা তুমি জানে খারাপ লাগে নাকি গান গাইতাম দুই একটা বক্তা সাহেবরা তো গানও গায় টাটকা হিন্দি গানের সুরে টান মারে কথা বলেন না কেন হুজুর আপনি কি হিন্দি গান শুনেননি মোটেও না তো বক্তার বয়ান মাঝে মাঝে একজনে শুনায় কয় দেখেন গান গায় আবার আমরা দেশের যারা আলেমদের সম্মান বেশি রাখতে চায় এরা আবার ওই আলেমের গানের সাথে কোন সুরটা লাগাইছে ওই সুরের গান আবার লাগায় না আছে না নাই অথচ বান্দা তুমি স্টেজে বসে খেয়াল করতে হবে এতগুলো মানুষ এরা সবাই আমার গোলাম না আমার ভক্ত না এখানে আমার দলের বাইরে সব দলের লোক এখানে হাজির হয়েছে একমাত্র কোরআনের মহাব্বত আল্লাহর নবীর মহাব্বতের আকর্ষণ এমন কথা বলা যাবে না যে আমার কথার দ্বারা উম্মতের মাঝে ধর্মের লাইনে ফাটল ধরে যায় এমন বয়ান করা যাবে না যেই বয়ানের কারণে উম্মতেরা আলেমদের উপরে খারাপ ধারণা নিয়ে আসবে এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা উম্মতের মাঝে ধর্মের ব্যাপারে অনীহা প্রকাশ পেয়ে যাবে বলবেন হুজুর তাহলে আপনারা কেন গীবত করেন আর একজন আলেমের ওরে ভাইজান গীবতের সিস্টেম কয়েকটা গীবত হলো নাম ধৈরা ধৈরা তার দোষগুলো বলে দেওয়া এর নাম গীবত এর নাম কি গীবত যেটাকে বাংলায় বলে পরনিন্দা কারো নাম লইয়া বললাম ওই ব্যক্তিটা বড় খারাপ এই গীবত যেই গীবত করলে উম্মতের ফায়দা নাই এই সমস্ত দোষ বলার দ্বারা কবিরা গুনাহ হবে কিন্তু এমন কোন গীবত যদি নাম লইয়াও বললে উম্মতের দীন ও ঈমানের ফায়দা হয় তখন নাম বলিয়া নাম লইয়া বললেও গীবত হলেও গুনাহ হবে না গুনাহ হবে না আপনি বলবেন হুজুর অনেক হুজুর দেখি আপনারে কিছু কয় না আপনি কেন বলেন ও ভাই এই জমিনের মধ্যে টুপিওয়ালার বেশে অনেক বান্দা আছে যদিও আমার নাম লয়ে কিছু কয় না কোন পীরের নাম নিয়ে কিছু কয় না তবে এমন আঘাত দেয় যেটা রসুল পর্যন্ত লেগে যায় আমাকে হুজুরের কিছু কয় না কিন্তু রসুলের কয় সাহাবারে কয় আলীকে বলে ওমরকে বলে তখন তো আলেমের উপরে দায়িত্ব ওই আলেমের নাম নিয়ে বলা ভাইরা আমার যদিও আমার নাম নিয়ে কিছু বলে না
কোন আলেমের নাম নিয়ে বলে না, কিন্তু এমন আঘাত করেছে যে আঘাতটা আমি আলেম কেন সাহাবাদের উপরে গিয়া লেগে যায়। তখন উম্মতের ওলামায়ে কেরাম যারা হক্কানি এরা জবানকে বন্ধ করে রাখতে পারে না, কারণ মদিনার তাগিদে দিনের মধ্যে আঘাত। আমি হাফিজুর রহমানরে যদি দুইটা গালি দাও মেনে নেওয়া যাবে, কিন্তু আমার নবীকে বা নবীর আদর্শের সাহাবায়ে কেরামকে যদি কিছু বলো মেনে নেওয়া যাবে না। ঠিক কি না বলো? আরে নবীর উম্মতের দল বুঝেন, কথা বুঝেন, কি বুঝেন? আপনার বিরুদ্ধে যে কেউ কয় না আপনি কন কেন, এটার ব্যাখ্যা বুঝছেন? আমি হাফিজুর রহমানকে কিছু বলবে না, বললেও আমি কিছু বলব না, কিন্তু বলে না বলে না আমাকে, বলে না বলে না কোনো পীরকে, বলে না কোনো আলেমের নাম ধরে, কিন্তু এমন জায়গায় আঘাত করে যে আলেম যদি ওখানে কথা না বলে ইমানের ঘাটতি হয়ে যায়। কি হয়ে যায়? ইমানের ঘাটতি হয়ে যায়। এমন কথা বলল যেই কথার দ্বারা সাহাবায়ে কেরামের উপরে গিয়ে আঘাত করে গেল, এমন কথা যখন বলবে তখন আহলে হক ওলামায়ে কেরাম জবাব না দিয়া থেমে থাকতে পারেন না। এটা ইমানের দাবি, কোন রাজনৈতিক দাবি নয়, কোন দলীয় দাবি নয়, ব্যক্তিগত দাবি নয়, এটা ইমানের দাবি। ওরে আল্লাহর বান্দা, এই যা কিছু বললাম আপনারা যারা জ্ঞানী সচক্ষে এবং সব জ্ঞানে কথাগুলো শুনলেন এ পর্যন্ত, বলেন তো একটা কথা কি, ধর্মীয় মহব্বত আর ইমানের মহব্বত ছাড়া কাউকে আঘাত করার জন্য উদ্দেশ্য নিয়ে বলেছি? একটা লোক দাঁড়ায় বলেন তো যে হাফিজ ভাই আপনার বয়ানে ওই পয়েন্টটা পাওয়া গেল, যেই পয়েন্টটা আপনি ধর্মীয় মহব্বতে বলেন নাই শুধু একটা ব্যক্তিকে আঘাত করার জন্য বলেছেন, বলেন। এখানে তো আপনারা সচেতন ব্যক্তি, আমি যে কথাগুলো বললাম চাই আমি আলেমের দিকে ইশারা করে বলি, বক্তার দিকে ইশারা করে বলি, যার দিকে ইশারা করি, উদ্দেশ্য কি ওই ব্যক্তির উপরে আঘাত করা না ধর্মের মহব্বতে? কথা বলেন তো, ধর্মীয় মহব্বতে, দীনের মহব্বতে, ইমানের মহব্বতে যদি কথা বলতে গিয়ে কারো ব্যক্তি স্বার্থে একটু আঘাত লেগে যায়, এজন্য আল্লাহর কাছে আমি দায়ী থাকবো না। কথা বুঝাইতে পারলাম? আর কোন ধর্মীয় স্বার্থ নাই, ইমানের কোন স্বার্থ নাই, শুধু একজনকে খামোখা আঘাত করার জন্য আমি একটা কথা বললাম, এটা মারাত্মক অপরাধ। কথা বুঝাইতে পারলাম? এটা মারাত্মক অপরাধ, এটা আলোচনার বিষয় না। খামোখা একজন আর ব্যক্তি নিয়ে আমি যদি কিছু বলি, যেই কথাটা বললে উম্মতের কোন লাভ নাই, উম্মতের কোন লাভ নাই, সেই কথা বললে অপরাধ। কথা বুঝাইতে পারলাম? আর ধর্মীয় মহব্বতে, দীন ও ইমানের তাগিদে যদি কোনো কথা বলি আর এই কথা যদি ইশারায়ও কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগে, এজন্য ওই আলোচক আল্লাহর কাছে যাই থাকবেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন এমন এক নবী পাঠাইলাম যেই নবী রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। কেমন নবী আমার, কেমন নবী আমার, খেজুর গাছের সাথে নবী হেলান দিয়ে খুতবা পড়েন, সাহাবায়ে কেরাম বললেন এটা বাদ দেন নতুন একটা মিম্বরের ব্যবস্থা করেন, এই কাঠের মেম্বর বাদ দিয়ে দেন পুরান হয়ে গেল নতুন মেম্বরের ব্যবস্থা করেন। নবীজি সাহাবায়ে কেরামদের রিকোয়েস্টের কারণে নবী রাজি হয়ে গেল, এই মেম্বরটা সরায় দেও নতুন একটা মেম্বর বানায় দেব। হাদিসে পাকের মধ্যে আছে নবীর বিরহের বেদনায় কাঠের মেম্বর মানুষের মতো আওয়াজ করে ক্রন্দন করতে শুরু করলো,
উস্তু নেহা নানা আজহ জরে রসুল নালামি জাদহম চুয়ার বাবে উকুল। সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে মিম্বর থেকে। নবীজি শুনে বললেন কি চাও? বলে আমি চাই আমার জন এখানে দাফন হয়ে যায়, মানুষের মতো আমাকে এখানে দাফন করে দিবে এবং দিলের তামান্না কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। আজও মদিনায় যদি যে থাকেন আরবি যারা বুঝেন, রসুলের রওজা মোবারক আর পারসেই হলো রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা ওখানে পাকা খুঁটি আছে পাকা করা, ওই খুঁটি যেই যেই নামের খুঁটি উপরে আরবিতে নাম লেখা আছে সাতুনে হান্নানা, ওই যে কাঠের মেম্বরে যেই জায়গাটায় ছিল ওখানে একটা পিলার আছে, পিলার ওই জায়গায় বরাবর নিচে নবীজি ওই কাঠের মেম্বর দাফন করে রেখেছিলেন, আর ওই বরাবর পিলার উঠেছে, ওই পিলারের আগায় লেখা আছে উস্তুনে হান্নানার পিলার। নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যে একটা জায়গায় বসে বেশি বেশি এতেকাব করতেন ইবাদত করতেন, ওই জায়গায় একটা পিলার দাঁড় করানো আছে, ওই পিলারের মাথায় আরবিতে লেখা আছে সতুনে আয়েশা। আহা, নবী কেমন রহমত যে কাক পর্যন্ত নবীর বিরহের বেদনায় কান্না করে, অথচ ওরে মুসলমান নবীর আসে তুমি নবীর সুন্নত অনুযায়ী টুপি পড়তে পারো না, নবীর সুন্নতের দাড়িটা লম্বা করতে পারলা না, পোশাক পড়তে পারলা না রে ভাই, কিন্তু তোমার অন্তরে কি নবীর মায়া যে আজ এই মুসলমান দেশের মধ্যে হাজারো লাখ কোটি মুসলমানের ভেতরে কয়েকটা হাতে গোনা নাস্তিকের বেঈমান আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে বলে যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছিল, আমার নবী সম্পর্কে বেঈমান বলে নবীর দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল, বড় দুঃখ লাগে যে বাবা নাউজুবিল্লাহটাও তোমার জবনে উজ্জ্বল আওয়াজ আসলো না। ওরে নবীর উম্মত তুমি যদি চিল্লাইয়া গলা ফাটাইয়া দাও তারপরও তোমার হক আদায় হবে না যতদিন পর্যন্ত ওই সাহাবায়ে কেরামের মতো বেলালের মতো হানজালার মতো নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনটা বিলায় না দিবা, আমার আব্বার জন্য জীবন দিব না, আমার নেতার জন্য জীবন দিব না, আমার পীরের জন্য নয় আমার জীবন যদি দিতে চাই আমি আল্লাহর মহব্বতে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য দিব, ঠিক কিনা বলো? কিন্তু দিলা কো যদি শুধু একটু জবানে প্রতিবাদ করতা যে রসুলের যারা গালি দিয়েছে এই জমিনের মধ্যে বহু অপরাধীর শাস্তির জন্য আইন পাশ হয়ে গেল, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি তার বিরুদ্ধে কথা বললে আইনানুগ ব্যবস্থা যদি নেওয়া হয়, এনে নবীর উম্মত আমরা রাজনৈতিক কোন দাবি করলাম না, এদেশের সরকারও মুসলমান আমরা মুসলমান, মসজিদের আজান দিলে মানুষের ঘুম ভেঙে যায়, ওই দেশের মধ্যে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকেও ফাঁসির আইন করা দরকার। ফাঁসি দেওয়া হইত এই বাংলাদেশে 50 বছর 100 বছরের মধ্যে কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, কিন্তু সাহস সাহসটা পাবে কিভাবে? ও ভাই আপনি নবীর পক্ষে আন্দোলনের আওয়াজ দিবেন কিভাবে? আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত নাই,
যে যাকে বেশি মহব্বত করে সে তার বেশি অনুসরণ করে, আমাকে যারা বেশি মহব্বত করে দেখবেন আমার টুপির মতো তার টুপি, আমাকে যারা বেশি মহব্বত করে দেখবেন তার জামাটা আমার জামার মতো, কথা বলে আমাকে যারা বেশি মহব্বত করে তার জুতা আমার জুতার মতো, তার রুমাল আমার রুমালের মতো, তার মানে কি আমার উপরে সে ফানা, কথা বলেন না কেন? বুঝে কলেজে লেখাপড়া করে আমার মতো টুপি আমার মতো জামা পরি আমার মাদ্রাসায় গলায় রুমাল নিয়ে হাজি, কিও ভাই তুমি কোন মাদ্রাসায় পড়ো? কয় জীবন অনুযায়ী নেই মাদ্রাসায়, এই হালাত বলে কলেজে পড়ি, বয়ান শুনে শুনে এই হালাত। আজকেও খবর শুনলাম ওই কি থানায় আসছিলাম বয়ানের পাশে আপনাদের গোরাশাল ব্রিজ পার হইয়া কালীগঞ্জ, ওখানে বয়ান করতেছিলাম, ওই জায়গা থেকে একজন আলেম আমার প্রিয় বন্ধু তিনি খবর বললেন একটু আগে, ওই জায়গার একজন বান্দা ভণ্ড ইমান বিধ্বংসী এক ভণ্ডের পাগল পাড়া অন্ধ ভক্ত মুড়ি ছিল, আল্লাহর বান্দা ওই দিনের বয়ান শোনার পরে এখন এমন পাগল হয়ে গেল দিনের জন্য, নামাজ বাদ দেয় না, জীবনে নামাজ পড়তো না, এখন নামাজ বাদ দেয় না, দাড়ি টুকিমালা হয়ে গেল, এবং এই মাহফিলের প্রচার ওখানে করিয়া আজকে কাফেলা নিয়ে মানুষ নিয়ে এখানে হাজির হয়েছে। এটাই তো জীবনের সার্থকতা, আর কি? আমার বাড়ি ফিরে দিবে, গাড়ি ফিরে দিবে, এটা সার্থকতা নয়। আমাকে মুরব্বী বললেন একজনে, হাফিজ ভাই সাবধানে চলবে, আপনার মতো লোক এই জমিনে বেশি দিন বেঁচে থাকা দরকার উন্নতের খেদমতের জন্য, অতএব আপনি নিরাপত্তা ছাড়া কোথাও যাবেন না। আমি বললাম ভাই আমার নিরাপত্তার জন্য র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, যারা আল্লাহর খাস বান্দা আল্লাহর মহব্বতে চলবে এদেরকে হেফাজতের নিরাপত্তা দিবেন আমার আল্লাহ, ঠিক কি না বলো? আল্লাহর থেকে নিরাপত্তার বেশি কাউকে দিতে পারবে? কথা বলেন, পারবে? কেউ পারবে না। সাদ্দাম সাহেব চতুর পার্শ্বে তার দেহরক্ষী বডিগার্ড সিকিউরিটি গার্ড বাঁচাতে পারবো? গাদ্দাফিকে বাঁচাতে পারবো? এটা তো দুনিয়ার নমুনা, বরং যত মরার থেকে বাঁচতে চাইল তাড়াতাড়ি মরে গেল, বুঝেন না কথা? আর আমি যদি দুনিয়ার কিছু করি, হ্যাঁ যদি কাউকে আঘাত করি, কাউরে মারি, অন্যায় করি, তখন তো একটু ভয় থাকবে যে হ্যাঁ আমি যেহেতু অন্যায় করি তা আমার উপরেও কিছু আসতে, যেহেতু আমি উম্মতের সামনে দিল ভাঙা দরদ নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলি, আল্লাহ আমার হেফাজত করবেন যতদিন ইখলাস নিয়ে কথা বলবো, কেউ যদি পেছনে বিরোধিতা করেও ইনশাআল্লাহ আমার ইখলাস যদি থাকে ওই দুশ্মনও একদিন বুঝতে পেরে বন্ধু হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই এক জায়গায় বয়ান করলাম, একটা যুবক আর একটা মুরব্বী দুই পার্শ্ব থেকে এসে আমার হাত সাথে হাতটা লাগায় বলে, হুজুর আপনারে আজকে দেখলাম পেছনে পেছনে বহু কিছু বলেছিলাম, মেহরবানি করে মাফ করে দেন, বুঝতে পারি নাই মাফ করে দেন, অনেক খারাপ কথা বলেছিলাম ধারণা করিয়া, কিন্তু আজ বয়ানের মাধ্যমে আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমাকে মাফ করে দেন। আরে নবীর উম্মতের দল একটু আগেও বলেছি কথাটা আপনারা হেলায় ফালায় দিয়ে নিয়ারে বাবা, যদি আমি আল্লাহর মহব্বত নিয়ে দিনের স্বার্থে ইমানের মহব্বতে কোনো কথা বলি আর এই কথাটা যদি কোনো ব্যক্তির স্বার্থে গিয়ে আঘাত লাগে এজন্য আমার কোনো অপরাধ হবে না, আর যদি আমি ধর্মীয় অনুকূল ছাড়া খামোখা একটা কথা যদি কাউকে আঘাতের উদ্দেশ্যে বলি আমি যত বড় পাগড়িওয়ালা হই না কেন এটা আমার এখলাসের পরিচয় না, কথাটা বুঝলেন কিছু? আর বুঝার চেষ্টা করে ওই যে বলেন অমুক হুজুরে অমুকেরে কয় কা, অমুক হুজুরে অমুকেরে বলে কেন, এই প্রশ্ন আছে না অনেকের মধ্যে, অমুক হুজুরে অমুকে বলে না, সত্যিকারের হক্কানি আলেমরা কাউকে ব্যক্তি কোনো ব্যক্তি
ব্যক্তির উপরে আঘাত করে কিছু বলে না, ধর্মের স্বার্থে যা বলে এতে হয়তো দুনিয়াদারের স্বার্থে আঘাত লাগতে পারে, দুনিয়াদারের স্বার্থে আঘাত লাগতে পারে, ব্যক্তি স্বার্থপর যারা এদের আঘাত লাগতে পারে, কিন্তু আহলে হকেরা কাউকে আঘাত করার জন্য কিছু বলে না, ধর্মীয় মহব্বত নিয়ে দিল ভাঙ্গা নিয়ে কথা বলে, আর দুনিয়াওয়ালাদের দিলে একটু আঘাত লেগে যায়। দেখবেন আপনি তো ভাবতেছেন হারি হুজুরে দিছে রে একেবারে 99% অমুকের কাইকিরে ভালাইছে এত জিত, কিন্তু যদি আল্লাহর বান্দা যদি হকানি হয় দেখবেন আপনি যারে ধারণা করছেন যে অমুকের দিছে এরে যখন কাছে পাবে একেবারে কোলের মধ্যে নিয়ে টেনে নেবে তখন টের পাইবেন যে আল্লাহর বান্দাটা আসলে অমুকরে আঘাত করার জন্য বলেনি, বলেছিলেন দিনের সাথে ইমানের সাথে উম্মতকে জান্নাতে নেওয়ার কথা, আর ওই কথাটা বলেছিলেন হয়তো তার মধ্যে একটু আঘাত লেগেছে, তিনি আঘাত করার জন্য বলেন। আমি মেসোয়াকের কথা বললাম এজন্য কি ব্রাশওয়ালারা বেজার হবে কথা বলে, এখন আমি মেসোয়াকের কথা সুন্নতের কথা বলতে গেলে যদি ব্রাশওয়ালা বেজার হয় এটা আমার দোষ নাই, কারণ আমি সুন্নতের মহব্বতে বলেছি, ব্রাশের বিরুদ্ধে বলিনি, ব্রাশওয়ালা কষ্ট পেলে সেটা তার এখতিয়ার। আমি শার্ট প্যান্ট টাইয়ের বিপরীতে সুন্নতি পোশাকের কথা বলেছি, এখন যদি কোনো প্যান্ট শার্ট টাইওয়ালা বেজার হয় বুঝতে হবে আমি তাকে আঘাত করার জন্য বলিনি, আমি সুন্নতের মহব্বতে বলেছি, সে যদি আঘাত পায় সেটা তার বুঝের অভাব, তার বুঝের অভাব। ভাইরা আমার রহমাতুল্লিল আলামিনের আদর্শের মালা গট গলায় লাগাও, কেমন আমার মায়ার নবী। আজকে অনেকে ভাবতেছে নবীর সুন্নাত তো মানা দরকার মানা দরকার, কিন্তু হুজুর আপনারা পারেন আমরা পারুন না, সম্ভব না। ডাইরেক্ট জবাব সম্ভব। এরে ভাইজান একটু ডামে বামে তাকাইয়া খেয়াল করে দেখবেন আমার মতো মাদ্রাসায় পড়ুয়া কোনো হুজুর না, আপনার মতো বহু যুবক বাংলা লাইনে পড়া স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে রেয়াবার বিপুল বিদিয়া নবীর সুন্নতের আমলওয়ালা আছে না নাই। এখন আমাকে কি জবাব দিবেন, এতক্ষণ তো হুজুর হুজুরকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন, হুজুর এই যে আমরা লোকাম আমরা পারব না, এবার আমাকে বলেন আপনার মতো লাইনের যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজি দাড়িওয়ালা নাই, তাহলে আপনি এখন কি জবাব দিবেন, সে তো পারলো আপনি পারলেন না কেন। আসলে জবাব ওইটা না, জবাব হলো আপনার কপাল ঘুরে যাচ্ছে, আপনার কপাল আপনার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ানের চাকরি করে নামাজির অভাব নাই, ব্যবসা করে হালাল খায় হারাম খায় না, নামাজের সময় হয়ে গেলে সাতার নামায় নামাজে চলে যায়, ওরে নবীর উম্মতের দল দেখবেন আপনি লাভবান হয়েছেন বেশি কিন্তু তার লাভ কম কিন্তু বরকত বেশি, বরকত বরকত বুঝেন নি ও ভাই, বরকত বুঝেন কি বুঝেন, একটা কুত্তা বাচ্চা দেয় পাঁচটা, গরুতে বাচ্চা দেয় মাত্র একটা, বলেন উনি বাংলাদেশে কেউ কুকুর জবাই করে খাইছেনি, নরসিংদী খাইছিল কেন ধরা ধরছিল না একবার, হাসানা মিশা পত্রিকাওয়ালারা জানে আমরা পাইছি দেখুন। ভাইরা আমার দুনিয়ার দামি 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 বুদ্ধিজীবীর দেশ, যারা আমি থার্ড ক্লাসের মোল্লা বলে গালি দেয় ওই সমস্ত আমেরিকায় গিয়ে দেখবেন এরা মানুষ ছেলের থেকে কুত্তা নিয়ে বড় আদর করে, আদর করেনি ওই গুলশান জুমান নামাজ পড়ায় ওখানে কুত্তার খেদমতে আছে 8 জন যুবক, ও কামিয়েলো খালি কুত্তার খেদমত করে, 8টা মানুষ কুত্তার খেদমতে লেগে গেছে, মাস সাত বেতন কি খাত কাজ করো খালি কুত্তার খেদমত করি, তাহলে কুকুর কেউ জবাই করে খায় না, গরু কথা বলেন না কেন, ডাক্তারে কয় খাইলেই মরবি কয় খাইয়েই মরব, না খায় মরা যাবে না, খাইলেই বিপদ বলে বিপদ হয় হোক তারপরও তো দিলের মধ্যে শান্তি বাবু যায় খাইয়া বিপদ আছে,
জিব্বায় মানাইতে পারি না রে ভাই, কারণ যতই কোরমা বিরিয়ানি পোলাও দাও হরিণের গোস্ত দাও আমাকে বাঙালি গরুর মজা কই দাবি। একজনে কয় মজা পাইয়ে তো হিন্দুরাও খায়, খায়নি? হায় 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 ভাইরা আমার, একটা গরু বাচ্চা দেয় একটা, কুকুর দেয় পাঁচটা, কুকুর কেউ জবাই করে না, গরু কোটি 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 গরু জবাই হচ্ছে বাংলার জমিনে। একটু হিসাব করে বলেন, একটা গরু বাচ্চা দিল একটা, কুত্তায় দিল পাঁচটা, কুকুর কেউ খাইল না, গরু খাইল, এরপর হিসাব থাকলে জ্ঞান খাতায় বলেন এই দেশে কুত্তা বেশি নাকি গরু বেশি? জবাব খুঁজে ভাই ধরেন বালিশে মাথা লাগায় যে কুত্তায় বাচ্চা দেয় পাঁচটা, গরুতে দেয় একটা, কুত্তা কেউ জবাই করে না, গরু খায় গরমের মতো, এরপর গরু বেশি কেন? এই প্রশ্নের যেই জবাব, বরকতওয়ালা ব্যক্তির অল্প টাকায় বরকত বেশি, সেই প্রশ্নেরও সেই জবাব। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। সুন্নত মানবেন নি? এই আওয়াজ কমে গেছে। এমিয়া নেক কাজের নিয়ত করাও নেক, নিয়তটা হতে হবে সলিড, সোরের মতো হইলেইব সোরের যখন ফিডা দেয় কি বলে চুরিয়ার জীবনেও করুন না খাস তওবা, মনে মনে নিয়ত করে সুযোগ পাইলে তোমার পকেটও ছাড়ব না। এইভাবে নিয়ত করলে হবে না খাটি নিয়ত? সুন্নাত মানবেন নি? ও ভাই হাত দেখাই বলে, হাত দেখায় চল্লিশ বছর আমাকে ধোকা কম দেন নাই রে বাঙালি ভাই, বহু ধোকা দিয়েছে, আজ থেকে খাটি নিয়তে একটু ওয়াদা করেন, নিয়ত যদি খালেস করেন আমলটা না করতে পারলেও একটা নেক পেয়ে যাবে। খালি নিয়ত করছেন টুপি মাথায় দিবু, নিয়তে একটা নেক পাইছেন, টুপি মাথায় দিলে দশ নেক, কথা কথা এটা কার সুন্নত? এ জোরে কন, এ যুবক ভাইয়েরা, টুপি মাথায় দেওয়ার নিয়ত করা যায়নি, ইনশা মেসওয়াকের নিয়ত করা যায়নি, করবেননি, আল্লাহ টুপিওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ মেসওয়াক করার তৌফিক দান করেন। শ্বাস পানটাই পড়তেছেন, আমি বাধা দিব না, গালি দিব না, হারাম বলব না, কিন্তু আমি নবীজির মহাব্বতে একটু দাবি জানাবো, মদিনার নবীর পোশাকটা পরবেননি। হ্যাঁ উম্মত, মসজিদে যাও, কার ঘর? কার ঘর? আজান শুনি আসো যারা বিছানা, কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি নামাজ কেনে পড়ো না? নামাজ পড়া লাগবে নি? কয়েক তো জীবনে, জীবনে পাঁচক তো হুশ নাই, হুশ নাই। এরে ভাই বছরে কয়বার? দুইবার, ঈদুল ফিতর আর ঈদ আজহার নামাজটাই পড়বেন না প্রতিদিন? কয়বার বলেন ভাইজান? পাঁচ বেলার নামাজ যদি পড়ো আল্লাহর
ঘরে গিয়া তোমরা আল্লাহর মেহমান, তুমি তোমার বন্ধুর বাড়ি যদি বেড়াইতে যাও সেরা ভাড়া জামা নিয়ে যাও না, তোমার বন্ধু যেই পোশাক পরলে খুশি তুমি সেই পোশাক পরে যাও, আল্লাহর ঘরে যারা আল্লাহকে হাজিরা দিতে যাও আল্লাহর ঘরে যারা নামাজে যায় আমার আল্লাহ কোন পোশাকে খুশি এইটা কি জানেন না, তাহলে পোশাক পরে কেন যান না? আপনি অফিস আদালতে ঘুরতেছেন কিন্তু আল্লাহর ঘরে যখন আল্লাহর দরবারে একটু হাজিরা দিবেন, আমার আল্লাহ তো মদিনার নবীর সুন্নতালা পোশাকটাই মহাব্বত করে চাইছেন, আপনার নামাজ হয় নাই বলা যাবে না কিন্তু সুন্নত অনুযায়ী হয় নাই। ও ভাই, আল্লাহর ঘরে হাজিরা দিবেন, আল্লাহর কাছে হাজিরা দিয়া কপাল ঠেকাইবেন, সিজদা দিবেন, অন্তত আল্লাহর কাছে হাজিরা দিতে গিয়া আল্লাহর পছন্দের নবীর তরিকার পোশাক পরে যাবেন, এটাও পারবেন না বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের পোশাকটা লাগাও, এরে নবীর আশেক, ও যুবক ভাই, মেসওয়াকের সুন্নাত, টুপির সুন্নাত, দস্তারখানের সুন্নাত আমল করো, একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব। এরে আল্লাহর বান্দা যখন জুতা পরবেন ডান পাও জুতায় বিসমিল্লাহ বলে আগে দিবেন সুন্নাত, খানা খাইতে যখন বসবেন আসন সারা অন্য তরিকায় বসার চেষ্টা করবেন সুন্নাত, ধাক্কা দিবেন না, কিন্তু ধাক্কা বুঝেন না, নাজায়েজ নি, হারাম নি, তুই মর, তোরে ধাক্কা লয়ে মর, তুই নাজায়েজ নি, হারাম নি কইয়া রসুলের সুন্নত গুলো সব সব ফালায় দিতেছ, তোর রসুলের সুন্নত মানবে কে? কথা কইলি ধাক্কা দেয়, কথা কইলি ধাক্কা দেয়, তো ধাক্কা দিলে ক্ষতি আমার না আপনার? বলে আমার ক্ষতি, আমি তো সুন্নতের কথা বলতেছি। সাহাবী খানা খাচ্ছেন, খানার প্লেট থেকে খানা পড়ে গেল, উঠাইয়া খায়, বাদশার লোকেরা কয়, এটা তো অভদ্রতা, সাহাবী চিৎকার করে বলে আতুরুকু সুন্নাত হাবিবী লিহা উলাইল মাকা, আই উম্মত, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নাত গুলো কি এই মূর্খদের কারণে আমি ফেলে দিব? না, খানার প্লেট থেকে খানা পড়ে গেলে উঠাইয়া খাওয়া সুন্নাত, কার সুন্নাত? নবীজির সুন্নাত, কোন আহমক আর মূর্খের কথায় নবীর সুন্নতকে ছেড়ে দিতে পারি? যারা সুন্নতের বিপরীত কোন যুক্তি দিবে এই কথায় বোঝা গেল তারা মূর্খ, তারা আহমক, তারা বেওয়াকুফ, তারা নির্বোধ, কথা বলেন না কেন? মুসলমান তো সুন্নতের আমল করতে না পারলেও বিপরীত কোন বয়ান দিতে পারে না, কথা বলেন না কেন? মানুষকে উৎসাহ দিবে কি সুন্নতের বিপরীত না সুন্নতের? বলেন এখন কি বলবে, মাথায় ক্যাপ লাগাইলো সমস্যা নাই, এই কথা বললে কি টুপি মাথায় দেওয়ার আগ্রহ বাড়বে? কথা বলেন, যদি বলেন শার্ট প্যান্ট তাই পরলেও অসুবিধা নাই, এ কথায় বললে কি মদিনার পোশাক পরার আগ্রহ বাড়বে? ওরে ভাই, অন্য কেউ বলতে পারে শার্ট প্যান্ট তাই পরলে অসুবিধা নাই, মুক্তি সাহেবকে যদি কেউ ফতোয়া জিগায় তখন সে মুক্তি সাহেব লাগবে, শার্ট প্যান্ট তাই পরলে আপনার গুনাহ হবে না হারাম হবে না, কিন্তু একজন উম্মত বয়ান করনেওয়ালা আলেম যার বয়ানের দ্বারা মানুষ জান্নাত মুখী হবে, ওই বান্দার প্রত্যেকটা কথা হবে নবীর মহাব্বতে, জানো ওই কথার দ্বারা মানুষ নবীর মহাব্বত আর সুন্নতের আগ্রহ বাড়ে, সুন্নতের আগ্রহ বাড়ে, অনেক সময় জায়েজ কথাও বলতে যাবে না, কেন? উম্মতেরা তিল বাইলে তাল বানাইবে সুযোগ সন্ধানের জন্য, কথা ঠিক না? এজন্য এমন কথা বলতে হবে যেই কথায় উম্মতের মাঝে সুন্নতের আগ্রহ কমে যায় না বেড়ে যায়,
আন্দাজি ঠিক কোন খালি রসুলের সুন্নতের আমল আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে রাখার মধ্যে সুন্নাত আছে না নাই এরে নবীর উম্মতের দল আমরা নবী দুইটা আমানত রক্ষা করব এক নম্বরে কোরআন দুই নম্বরে রসুলের সুন্নাত সুন্নাত অনুযায়ী চলো রে ভাই খানা খাইতে বলে বসলে তুমি ডান কিনারা দিয়ে খানা খাইবা আগে খানা খাও বাথরুমে যখন ঢুকবা বাম পাও দিয়ে ঢুকবা কেউ যদি ডান পাও দিয়ে ঢুকে তাতেও তোর ঢুকা হবে কি বলবেন ও ঢুকে নাই ও বাইরে বেরিয়ে গেছে কই ঢুকছে বাথরুমে কোন পাও দিয়ে ঢুকছে ডান পাও তাহলে কি বলবেন ঢুকে নাই ঢুকছে হারাম হয়ে গেছে হারাম হয় নাই বলতে হবে সুন্নাত অনুযায়ী হয় নাই কথা বলেন না কেন সুন্নাত অনুযায়ী হয় নাই কথা বললে যারা কষ্ট পায় তারা আহমক এরা কি মূর্খ এরা কি রাগ করতেছেন আপনি মানতে না পারেন সুন্নতের আগ্রহ আছে না আছে না একদিন আল্লাহ হয়তো আমলের তৌফিক দিয়ে দিয়ে এই যুবক ভাই মাথার চুলগুলো মদিনার লাইনে কাটবেন নাকি ক্রিকেটারের লাইনে কোন লাইনে তো ক্রিকেটারের লাইনে কাটলে কি লাভ কি বাপে টাকা বেশি দিছে পরীক্ষার নাম্বার বাড়ছে চেহারা নূর বাড়ছে হ্যাঁ কয়েকটা গানে যা কর তাকায় বলে ধন্যবাদ বন্ধু চমৎকার হয়েছে টিকটিকি হ্যাঁ কিন্তু মদিনার তরিকায় তো হয় নাই ও ভাই কেন বুঝো না রে ভাই একটা সুন্নতের কত দাম একটা সুন্নতের কত দাম এক আল্লাহর বান্দির ইন্তেকালের পর স্বপ্ন যোগে জিজ্ঞেস করা হলো কবরের কি হাল আর বলে আল্লাহ মাফ করে দিছে বলে কেন মাফ করছে বলে আমি দস্তারখানের সুন্নতের এবং মহাব্বত করতাম ওই দস্তারখানের সুন্নতের মহাব্বতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আল্লাহ তো মহাব্বতের এখলাসওয়ালা একটা আমল পাইলেই মাফ করে দিবে একটা আমল পাইলেই মাফ করে দিবে একটা মেসোয়াকের আমল করেন মেসোয়াকটা পকেটে রাখেন ওই মেসোয়াক করেন ওযু করার আগে একটু মেসোয়াক করেন নামাজ পড়েন হতে পারে আপনার নামাজ যদিও আল্লাহর মহব্বতে পরিপূর্ণতা আসেনি কিন্তু মেসোয়াকের সুন্নতে আল্লাহ মাফ করে দিবেন মেসোয়াকের সুন্নতের এত দাম নবী অসুস্থ বিছানায় পড়ে বলেন আয়েশা মেসোয়াক দাও আম্মা জান আয়েশা মেসোয়াক চিবাইয়া চিবাইয়া নবীর মুখের মধ্যে দিন নবী বলেন উম্মাত যদি কঠিন না হইতো আমি মেসোয়াকের বাধ্যতামূলক করে দিতাম কারণ মেসোয়াকের ফজিলত কত জানো যত ফজিলত আছে এর মধ্যে দামি ফজিলা মরণ কালে কালেমা জবানে জারি হয়ে যাবে দেখছেন নি কি ফজিলতের মেসোয়াক খালি বিরাস মারে মারো আমিও মারি কিন্তু মেসোয়াকের সুন্নত কি বাদ দিয়া আল্লাহ আমাদের কি একটা বড় দামি সুন্নাত এটা একটা ঠেকা শহরের মানুষ গাছ গোছ নাই গাছ না পাইলে বাস পাও কি করবা দোকান প্রত্যেক মসজিদে আছে না নাই একটা মেসোয়াক কিনেন তিন দিন পর নষ্ট হয়ে গেলে ফেলে আর একটা কিনেন অথবা যদি নিম গাছ পান নিম গাছের শিকড় দিয়ে মেসোয়াক বানান দাঁতের ময়লা দাঁতের পোকা থাকবে না দাঁতে কোনো ব্যথা থাকবে না আর আমি নিজে ব্রাশ করে দেখছি মেসোয়াকের মতো দাঁত যেমন পরিষ্কার করা যায় ব্রাশের দ্বারা তেমন পরিষ্কার করা যায় না উপরে উপরে কিছুটা পরিষ্কার হয় পরিপূর্ণ আমি দেখেছি মেসোয়াকের দ্বারা যেই ক্লিন হয় এটা ব্রাশ দ্বারা হয় না বরং ব্রাশের দ্বারা মারির ক্ষতি হয় দাঁতে রক্ত বের হয় না অনেকের অনেক ক্ষতি হয় এটা ব্রাশ বাঁশের মতো শক্ত লিখে দিয়েছে সফট আইনে দেই বাস কথা ঠিক না কিছু যদি না পাও ওরে ভাই সৌদি আরবে এই সুন্নত এখনো আছে একামত চলতেছে মেসোয়াক দিয়ে একটা ঘষা দিয়ে ডানে বামে সামনে পেছনে দিয়ে নামাজে দাঁড়ায় কত মহাব্বত সৌদি আরবের উপরে রহমত আছে সুন্নত ধরে রাখার কারণে কিন্তু চলে যাচ্ছে
ওই রহমতের বাতাস, কারণ যেই অপরাধের বাতাস আজকে নতুন ভাবে আমরা পাইতেছি আরব দেশে, না জানি কোন দিন কোন বিপদ আমাদের গ্রাস করে দেবে। মেসোয়াকের সুন্নতটা ধরা যাবেনি যুবক ভাইরা, তোমার ফ্যান্টের পকেট আছে না, একটা মেসোয়াক ঢুকায় রাখো কি ইনশাআল্লাহ একটা আমল কর। এরা আমার বাবার দালালি তো করি না, মদিনার কথা বলতেছে। মেসোয়াকের সুন্নত তোর উপকার হবে, একেবারে ফ্রেশ ফ্রেশ পোশাক নিয়া আইসে সালাম, কানের কাছে লাগায় কি মজার কথা, মুখের দুর্গন্ধে দোয়াইনুস পড়লেও বাঁচার উপায় কথা বলেন না, হাসির কথা না, দুইটা থাপ্পড় দিলে এত কষ্ট লাগে না, মুখের দুর্গন্ধ পায়খানার চেয়েও খারাপ, বলতেও পারি না এত এত বিশ্রী অবস্থা। পানও খায় না, পান খায়, খায় না, দুর্গন্ধও যায় না, বিড়ি খাইলে তো আরো মুশকিল, আরো আরেকটা আলাদা দুর্গন্ধ, চেহারার নূর নষ্ট হয়ে যায়। তো এই মেসোয়াকটা খুব জরুরি, আমার জন্য না আপনার জন্য, উপকারটা কার হবে? হ্যাঁ করবেন ইনশাআল্লাহ, এই একটা আমল করেন কি যুবক ভাইরা নিয়ত করা যায়, তার মানে কি ব্রাশ করলে হারাম? এই পেস্ট তো লাগাও বাড়ি যায়, সুন্নতের আমল, দস্তারখানে খানা খাও, খানা ডান দিক দিয়ে শুরু করো, প্লেটের খানা যদি পড়ে যায় উঠাইয়া খাও, কার সুন্নত, রহমাতুল লিল আলামিনের সুন্নত। এরে নবীর উম্মতের দল, রাতের বেলা যখন ঘুমাইতে যাও ডান কাতে ওযু করিয়া ঘুমাও, নবীর শানে দরুদ ও সালাম পড়ে পড়ে ঘুমাও। আমি কসম করে বলবো, যদি প্রতিদিন এই আমলটা করতে পারো লাগাতার দরুদ শরীফ পড়ো আর ডান কাতে ওযু করিয়া ঘুমাও, একদিন রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। নবীকে দেখতে চাও? ও যুবক ভাই চাও? তাহলে ঘুমের ঘরে হিন্দি গানের তার লাগায় ঘুমাবা? আল্লাহর নিয়ামতের রাত্র পার করে দিছে মোবাইলে বক বক করে, ঠিক নেই? ইউটিউব চ্যানেল আজকে আলহামদুলিল্লাহ অনেক দেশে শুনলাম রাষ্ট্রীয়ভাবে ইউটিউব বন্ধ। হ্যাঁ আমার দেশটায় যদি এরকম হইত কত যুবক বুক ফাইটে মারা যেত। করলো কি, করলো কি, যে বুকের উপরে একটা পার মারলো, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। অযুবক ভাই তুমি একটা যুবক, তুমি স্কুল কলেজে পড়ো, জাতি তোমার দিকে তাকিয়ে আছে কিছু নেওয়ার জন্য, কিছু পেতে চায় জাতি। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, দার্শনিক হও, সাংবাদিক হও, চরিত্রবান হও, চোর হইও না, জাতি অনেক কিছু পাবে তোমার থেকে, আর মরে গেলে এই জাতি দোয়া করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না? শুধু শুক্রবার দিন না, প্রতিদিন ফজরের নামাজ। ওরে ভাই অভ্যাস করেন, দেখবেন একদিন দুদিন একটু কষ্ট লাগবে, পরের দিন থেকে আর কষ্ট লাগবে না, তখন দেখবেন নামাজ না পড়লে আর ভালো লাগে না। ও আল্লাহর বান্দারা অনুরোধ করে বলছি রে বন্ধু, নবীর মহাব্বতের মালাটা গলায় লাগাও। এত কিছু বলার একটাই কারণ, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর, এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবেন? কেমন আজাব হবে?
আমি বাসায় গিয়ে ঘুমাইতে গেলে ছোট একটা খাট দিলে আমার মাথা গরম হয়ে যায়, আমি একটা বিছানার চাদর নিয়ে ফলরের মধ্যে গড়াগড়ি করি, আমার বড় দরকার। আর কবরটা হবে এমন চিকুল, নাড়াচাড়া কোনো জায়গা নাই। আর ওই কবরে যাওয়ার সময় কিন্তু আপনার টেলিফোন যাবে না, আপনার কোনো পোশাক যাবে না, এই বৃষ্টি নাই ঠান্ডা নাই, মরা গেলে তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফন করবে এমন একটা বাঁশ বাগানের মধ্যে, যেখানে দিনের বেলা যাইলেও বড় ভয় লাগে, বড় ভয়, কারণ বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ভয় লাগতে পারে। এরে নবীর আশিকের দল, ওই কবরে যাওয়ার পর আমাকেও যেমন তিনটা প্রশ্ন করা হবে, আপনাকেও তিনটা প্রশ্ন করা হবে, সবার জন্য সমান প্রশ্ন। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যারা দিতে পারবে আলহামদুলিল্লাহ, কবর হবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়াতে রবে জিন্দগি পালন করে নয়, ইসলাম ধর্মের অনুশাসন চলে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, ওই বান্দাগুলো কবরে গিয়া বলবে আহা লাদরি, আফসুস বড় আফসুস, আমি কিছুই বলতে পারি না, কিছুই জানি না। তখন কবর হবে জাহান্নামের গর্ত, আল্লাহ আদার করবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। আল্লাহর নবী বলেন ওই কবরের মাটির চাপে গুনাহগারের পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয়, ওই কবরের 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে, এমন ওই ভয়ঙ্কর হবে কবরের আযাব। মানুষেরা বিশ্বাস করে না, বিনা অনেক কবরে আল্লাহ আযাব দেখা দেয়, কত আমরে কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়ার সাপের আঘাত, কত কবরে আগুন। ওই ঢাকা মুন্সিগঞ্জ এলাকার এক ব্যক্তি বড় কোটিপতি ছিল, এতেকাল করলো, এমন কোন গুনার কাজ নাই যে গুনা করে নাই। এতেকালের সময় ওই বান্দার দাফনকালে বড় ছেলে কবরের মধ্যে বাবার লাশ নিয়ে নামলো, দাফন করার পর মাটি দেওয়ার পরে যখন অফিসে চলে গেল, ঘরে পকেটের মধ্যে লম্বা একটা টাকার বান্ডিল ছিল, দামি টাকা, ওই বান্ডিলটা দেখে নাই নাই, বান্ডিলটা কোথায় আছে নজর করিয়া মনে পড়লো বাবার কবরে নামছি না, ওই জায়গায় বোধহয় টাকার বান্ডিল পড়ে আছে, অনেক টাকা, এটা তো ফালায় দিলে হবে না, আর কবরেও তো টাকা কাজে লাগবে না, চল চল বাবার কবরটা খনন করে টাকার বান্ডিলটা নিয়ে আসি। আল্লাহর বান্দা যখন লোকজন নিয়ে কবরের মাটি খনন করতে গিয়া টাকার বান্ডিলটা নেওয়ার জন্য আসতেছিল, কবরের একটু জায়গা কিনারায় গিয়া যখন মাটি সরাইতে আরম্ভ করলো, ভিতরে নাকি ধোঁয়ার আওয়াজ, কবরের ভিতরে নাকি ধোঁয়ায় ভরপুর মারাত্মক এক হালাত। দৌড়াইয়া কেউ পালায় গেল, কেউ বেউসায় গেল, আলেমুল আমাদেরকে শেষ পর্যন্ত ডাক দেওয়া হলো। ডাকার পরে আলেমুল আমারা দোয়া করলেন, দোয়া করার পর ধোঁয়াটা বন্ধ হয়ে গেল, তাকাইয়া দেখে ওই কবরের লাশের বান্দা কাঠপট্টি এলাকা মুন্সিগঞ্জে, ওই কোটিপতির বান্দার জিব্বাটা টেনে টেনে নাভি পর্যন্ত নামানো, ওই কবরের মধ্যে এই দেখে চিৎকার করিও না রে ভাই, আল্লাহর কাছে তওবা করো, এমন কোন দিন নাই যে লাশের খবর নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেও না রে ভাই, আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবো না, আর কোনদিন নবীর তরিকার সুন্নতের বাইরে চলবো না, জীবনে আর গুনার কাছে যাব না, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, খাটি অন্তরে গলায় ছুরি আসলে মরে যাব, তারপরেও গুনাহ করব না, তওবা করার যদি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।